আসসালামু আলাইকুম। আপনি আপনার বাচ্চার জন্য ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিখুঁতভাবে, যেগুলো অপশন আপনাকে অনেক চিন্তা ভাবনার মধ্যে ফেলে দেয় যে কি হবে, সেগুলো অনেক এক্সপার্টকে দিয়ে এবং নিজে আমি অভিজ্ঞতা হয়ে সেই জিনিসগুলো নিয়ে আজকে আপনাকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করে আমি দেখাবো। এবং ভিসা আমি আমার বাচ্চার জন্য পেয়েছি, কী কী পেপারস লাগে সেগুলো আমি বলবো। শুরুতে আপনি ইন্ডিয়ার ভিসা যে অ্যাপ্লিকেশন সেন্টার সেখানকার ওয়েবসাইটে যাবেন। আপনি এখানে IVAC লিখলে এই হবে, এটা ক্লিক করলে চলে আসবে। এরপরে অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন, অনলাইন ভিসা ফর্ম, এরপর আপনি অনলাইন ভিসা অ্যাপ্লিকেশন এর নর্মালি যা যা আছে এখানে। সাপোজ আপনার বাসা নাটোর আর আপনি জমা দেবেন রাজশাহীতে, তো রাজশাহী দেবেন, আপনি যেই জেলায় জমা দেবেন সেইটা হবে আপনার ইন্ডিয়ান অফিস মিশন। আমার রাজশাহী বাসা রাজশাহী, যদি আমার বাসা নাটোর হতো তাও আমি রাজশাহী দিতাম, কারণ রাজশাহীতে আমি জমা দেবো। বগুড়া হলেও বগুড়া রাজশাহীর অধীনে রাজশাহীতে দিতাম, রংপুর হলেও রাজশাহীতে দিতাম। ডেট অফ বার্থ, আপনার বাচ্চার ডেট অফ বার্থ পাসপোর্টে যেটা দেওয়া আছে সেটা দিয়ে দিলেন। ইমেল আইডি, আপনি ইমেল আইডি দিবেন। এক্সপেক্টেড ডেট অফ অ্যারাইভাল, সাপোজ আজকে হলো 10ই আগস্ট, আপনি এক্সপেক্টেড ডেট দিবেন 10ই সেপ্টেম্বর। টুরিস্ট ভিসা, আমি টুরিস্ট ভিসা দেখাবো। মেডিকেল ভিসা কিছুই না, একটু সামান্য পার্থক্য থাকে, দুইটা কাছাকাছি একই, কিন্তু যে জিনিসগুলো কনফিউশন সেই জিনিসগুলো দেখলে বাকিগুলো আপনি পারবেন। টুরিস্ট এবং মেডিকেল ভিসাতে একই ব্যাপার। ডেট সবসময় আপনি মিনিমাম 20 দিন পর দেবেন, আজকে থেকে 20 দিন, মানে আজকে থেকে মানে যেই দিন আপনি জমা দিবেন। সাপোজ 10ই আগস্ট আমি ইন্ডিয়ান ভিসা সেন্টারে গিয়ে আমি অ্যাপ্লিকেশন ফর্ম জমা দেবো, তাহলে আমি 10ই সেপ্টেম্বর দিই, 1 মাস পরেই দিই। আপনি ইচ্ছা করলে যখনই ভিসা পাবেন তখনই যেতে পারেন, আপনি এরকম কিছু নয় যে ওই দিনই যাইতে হবে, কিন্তু আপনি 1 মাস পরে দেন। দেওয়ার কারণ হলো আপনি দেখা গেল 10ই আগস্টে জমা দিচ্ছেন অফিসে, আর আপনি এক্সপেক্টেড ডেট এখানে দিচ্ছেন যে 18ই আগস্ট। তো 18ই আগস্ট সাপোজ ধরেন 10ই আগস্ট আপনি জমা দিচ্ছেন আর আপনি ওখানে যাবেন ধরেন 17ই আগস্ট। এখন আপনি কাছ থেকে ভিসা সেন্টার যখন আপনি আপনার পাসপোর্ট জমা দিবেন, তারা 7 থেকে 10 দিন সময় নেয়। ওরা আপনাকে 20 আগস্ট আপনাকে পাসপোর্ট দিবে আর আপনি 18ই আগস্ট দিচ্ছেন যে এক্সপেক্টেড যাবেন, তাহলে এটা একটা ইললজিক্যাল ব্যাপার হয়ে গেল না? আপনি পাসপোর্ট পাওয়ার আর ভিসা পাওয়ার আগে যাইতেছেন, 1 মাস পরে ডেট দিবেন, আর আপনি ভিসা পাবো যেদিন খুশি সেদিন জানেন, এটা কোনো প্রবলেম নেই। তো সেটা দিলেন। এরপর ভিসা টাইপ, ভিসা টাইপ কী টাইপের ভিসা হবে, ভিসা টাইপে অনেক ভিসা আছে, যাদের মূলত মেডিকেল ভিসা, টুরিস্ট ভিসা, টুরিস্ট ভিসাই দিলাম, কারণ টুরিস্ট ভিসাতে একটু মেয়াদ বেশি পাওয়া যায় এখানে, আর মেডিকেল ভিসা দিলে মেডিকেল ভিসা। তো এবার এখানে গিয়ে আপনার কোডটা বসায় এসব ফিল আপ করে নেক্সট কন্টিনিউ ক্লিক করবেন। আমি তাহলে এগুলো বসায় কন্টিনিউ ক্লিক করি। এরপরের পেজে আপনার এই পেজটা আসবে। তো আপনার পাসপোর্ট, বাচ্চার পাসপোর্টে সার নেম যা আছে সেটা দেবেন, এগুলো সিম্পল জিনিস, সেগুলো বলার কিছু নেই, যেগুলো জায়গায় আপনি আটকাবেন সেই জিনিসগুলো আমি বলছি। তো জেন্ডার, ডেট অফ বার্থ, টাউন, সিটি, আপনি এখানে একটা ব্যাপারে ঝামেলা করবেন, কনফিউশন যে জিনিসগুলো সেগুলো আপনি বলছি, বাকি জিনিস আপনি সব ফিল আপ করতে পারবেন, ভালো করে মনে রাখবেন। না হলে আপনার বাসা ঢাকা, এখন আপনি এলাকা এলো আপনি ধানমন্ডিতে আপনার বাচ্চা জন্মগ্রহণ করছে, তো এখানে সিটি আবার 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 পাসপোর্টে যেটা আছে সেভাবে ফিল আপ করবেন। সার নেমে যেটা দেওয়া আছে সেটা, গিভেন নেমে পাসপোর্ট যা আছে সেটা লিখবেন, সার নেম, গিভেন নেম, জেন্ডার, ডেট অফ বার্থ আগে থেকে দেওয়া আছে, টাউন, সিটি। তো আপনি ধানমন্ডিতে বাচ্চা জন্মগ্রহণ করছে তাই বলে এখানে কিন্তু হবে ধানমন্ডি না, এটা জেলা দিতে হবে, ঢাকা জেলা, জেলার নাম দিতে হবে। আরেকটা কনফিউশনে বলবেন সিটিজেনশিপ, ন্যাশনাল আইডি, বাচ্চার তো আর ন্যাশনাল আইডি কার্ড নেই, তাহলে কি দিবেন আপনি ডেট অফ বার্থ সার্টিফিকেটে যে নাম্বারটা, জন্ম সনদ, জন্ম সনদে যে নাম্বারটা আছে সে নাম্বারটা এখানে দিয়ে দেবেন। রিলিজিয়ান, কোনো গায়ে দাগ আছে কি না এনে না দিয়ে দেবেন, তাহলে লিখলেন সবাই নাই দেয় সবচেয়ে ঝামেলা কম। আচ্ছা আরেকটা প্রবলেম করবেন,
এডুকেশন কোয়ালিফিকেশন, এখন বাচ্চার এডুকেশন কোয়ালিফিকেশন কি দেখা যাচ্ছে, সে কেমন জন্মাইছে 1 মাস 2 মাস 6 মাস 8 মাস 1 বছর 2 বছর 5 বছর, এখানে কি হিসাব হবে? তো এখানে আপনাকে বাচ্চা যদি এসএসসির আগে হয়, বাচ্চা যদি খুব ছোট হয় 2 বছর 5 বছরের মধ্যে লেখাপড়া করে না, তাহলে কি দিবেন? তাহলে মেয়েকে এখানে না বিং মাইনর, আমি এটা নিয়ে বহুত বহুত অনেক জনের সাথে ঘাটাঘাটি করছি, অনেক এক্সপার্টের কাছে গেছি, নিজের বাচ্চারা দিয়ে দেখছি, এটা উল্লেখযোগ্য না বিং মাইনর। এডুকেশন কোয়ালিফিকেশনে এই জিনিসটা হবে। এরপরে পাসপোর্ট নাম্বার আছে, পাসপোর্ট নাম্বার যে পাসপোর্ট নাম্বার আছে সেটাই আপনি পাসপোর্টে প্লেস অফ ইস্যু লেখা আছে, কারণ দেখবেন লেখা আছে ডিপ হাইফেন অবলিক ঢাকা, তো আপনি ডিপ ঢাকা এতটুকু লিখবেন, পাসপোর্টের ডেট অফ ইস্যু লেখা আছে সেটা এখানে দিয়ে দেবেন, ডেট অফ এক্সপায়ারি এটা এখানে দিয়ে দেবেন, এনি আদার ভ্যালিড পাসপোর্ট, তো বাচ্চার তো প্রথম পাসপোর্ট, নো, যদি দুইটা একাধিক পাসপোর্ট থাকতো তাহলে এটা নিয়ে কথা বলতাম। আর এগুলো ফিল আপ করে নেক্সট পেজে চলে যাবেন, নেক্সট পেজে আসার পরে অ্যাড্রেস দেখবেন, তো এখানে আপনার পাসপোর্ট বাচ্চার পাসপোর্টে যা আছে সেম দিবেন, ভালো করে মনে রাখবেন এনআইডি তে কি আছে এগুলো দেখতে যাবেন না, পাসপোর্টে যা আছে সেম টু সেম পাসপোর্ট দিবেন সবকিছু, মানে আপনার হাউস নাম্বার স্ট্রিট নাম্বার দিলেন ভিলেজ টাউন সিটি, যেমন আমি রাজশাহী আমার যেটা এলাকা আমার সিটিও রাজশাহী ডিস্ট্রিক্টও রাজশাহী দুইটাই দিয়ে দিই, পোস্ট কোড ফোন নাম্বার, ফোন নাম্বার মোটামুটি যেমন 017 যা আছে সেটা দিয়ে দিলেন, এখানে আপনি বাংলাদেশ সিলেক্ট করে এখানে কিন্তু এই ফোন নাম্বারটাই দিবেন, এখানে যেটা দেবেন সেটাই দিবেন, কিন্তু এখানে 17 দেয়, এখানে 00 অলরেডি আছে, তো 17 থেকে কিন্তু আসা শুরু করি, তো দুই এখানকার যে অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস সেম হলে এখানে ক্লিক করে দিবেন। এরপর নিচে আমরা যাই, এরপর ফ্যামিলি ডিটেলস, আপনার বাচ্চার বাবা মানে আপনার বাবা লিখবেন, আপনি কোন জেলায় জন্ম করছেন, আপনি যে জেলা প্লেস অফ বার্থ রাজশাহী আমার, এন্ট্রি মায়েরও নাম, যে জেলায় জন্মগ্রহণ করছে, সিম্পল জিনিস, বাচ্চা তো বিয়ে হয়নি সিঙ্গেল, পাকিস্তানে কোনো মেয়ের জন্ম, এটা গেল একটা। এবার আরেকটা ঝামেলাই করবেন সেটা হলো প্রফেশন নিয়ে, প্রফেশন এই জায়গাটা কি দেবেন, বাচ্চাদের পাসপোর্টের ক্ষেত্রে যে তিনটা প্রবলেম সবচেয়ে বড় ফেস করবেন সেটা হলো, আমি প্রথমে একটা হলো আপনার এর আগে দেখালাম যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেটা তো একটা দেখাইছি, আর আরেকটা তো কি জানি দেখালাম, আর এই আরেকটা বড় ইস্যু প্রেজেন্ট অকুপেশন বাচ্চা কি পেশা, তো এখানে বাচ্চা কি পেশা সেটা মানে ওভাবে উল্লেখ করা নেই, সবকিছু উল্লেখ করা সম্ভব না, সেটা বলে কি দেবে আর অপশন দিবে, তো এখানে বাচ্চা কি এইগুলোর মধ্যে কোনোটাই বাচ্চা না, তাহলে বাচ্চা কি এখানে দেখবেন বাচ্চা আনএমপ্লয়মেন্ট এটা হয় না, আবার সে তো আনএমপ্লয়মেন্ট না, তো এখানে আপনার আদার্স দিতে হবে, হ্যাঁ আদার্স দিয়ে এখানে দেখতে হবে ডিপেন্ডেন্ট অন ফাদার, বাচ্চা তো বাবার উপরেই ডিপেন্ডেন্ট, ডিপেন্ডেন্ট অন ফাদার এটা লিখতে হবে, বাচ্চার অকুপেশন এখানে হবে, এখানে কি লিখবেন এখানে হলো আপনার নাম, আপনি আপনি বিজনেস নাম, সাপোজ আপনি যে বিজনেসটা করেন আপনি দোকানের নাম লিখে দিলেন, অথবা এখানে আপনার নাম লিখলে হবে, আপনার নাম লিখলেন, আপনি যদি বিজনেস করেন সেটার ওনার তাহলে ওনার লিখলেন, এখানে এখানে অ্যাড্রেস ওই জেলার অ্যাড্রেসটা লিখে দিলেন, ফোন নাম্বার লিখে দিলেন, আপনি যদি প্রাইভেট জব হোল্ডার হন আপনার নাম লিখলেন, অথবা আপনি যে জায়গায় চাকরি করেন ধরেন আপনি রাজশাহী আপনার কোম্পানির নাম লিখলেন, আপনার ডেজিগনেশন লিখলেন, কোম্পানির অ্যাড্রেস লিখলেন, এই এরপরে 7 কন্টিনিউ, মূলত এই প্রবলেমগুলোতে পরে এরপরে আরো প্রবলেম আছে দেখাচ্ছি। এবার এখানে আপনি এখানে লিখছে কোন কোন জায়গায় আপনি বেড়াতে যেতে চান, সাপোজ কলকাতা দার্জিলিং একটা লিখলে হবে, আপনি লিখে দেন নর্মাল কলকাতা একটা লিখলে হয়, আপনি কয় মাসের ভিসা পাইতে চান 12 মাস লিখবেন, মানে আপনি 12 মাস লিখে রাখবেন সবসময়, এখন নর্মালি 6 মাসের দিতেছে আমরা 6 মাসের পাইলাম, তো কয়বার আপনি ঢুকতে চাইছেন মাল্টিপল দিয়ে রাখবেন,
এক্সপেক্টেড ডেটটা অটোমেটিক থাকবে, আপনি কোন কোড দিয়ে যাবেন, কোন কোড দিয়ে যাবেন সেটা ঢাকা থেকে এয়ারে, ট্রেনে, বেনাপোল দিয়ে এবং গেতে, এগুলো হলো কমন, এগুলো মানে আপনাকে দিবে, আপনাকে লেখার দরকার নেই। এগুলো বাদ দিয়ে কোনো একটা কোড মেঘালয়ে ঢুকতে গেলে ডাউকি কোড সিলেক্ট দিয়ে ঢুকতে হয়, আবার বের হবেন কোড দিবে, আপনি নিজে বেছে বের করে নেবেন। এর আগে কোনো ভিজিট করছে না করেন, এবার ফার্স্ট করলে ইয়েস, ইয়েস যদি করেন সে কোথায় করছে, এখানে যে হোটেলে থাকছে একটা হোটেলের নাম লিখে দিলেন, এবং যে জায়গায় ভিজিট করছে কলকাতা লিখে দিলেন, লাস্ট ইন্ডিয়ান ভিসা নাম্বার এখানে বসে দিতে হবে, মানে ভিসা স্টিকারে যা লেখা আছে সেটা ভিজিট যেহেতু করেনি, নো কোনো অন্য দেশে করছে, কান্ট্রিজ ভিজিট ইন লাস্ট 10 ইয়ার্স, সেই দেশগুলো লিখতে হবে, কমা কমা দিতে হবে, আবার লিখতে হবে কোনো দেশ করেনি, করলে লিখতে হবে। সাপোজ যদি আপনি এরকম মালয়েশিয়া গেছেন, মালয়েশিয়া লিখলেন, সিঙ্গাপুর, তারপর নেপাল গেছে, নেপাল এগুলো লিখে, এবার এই জায়গায় এখানে তারা লিখছে হ্যাভ ইউ ভিজিটেড সার্ক কান্ট্রিজ, তো এখানে দেখেন আফগানিস্তান, ভুটান, মানে এই দেশগুলোতে এর আগে গেছেন কিনা, বাংলাদেশে তো আছি, এটা তো দেওয়ার দরকার নেই, ইন্ডিয়াতে তো যাইতেছি, বাকি যদি কোনো কিছু এই 3 বছরের মধ্যে যেতে হয় তাহলে সেটা লিখে, সেটা লিখে দিতে হবে, যাইনি রেফারেন্স ইন্ডিয়ার, তো ইন্ডিয়ার যে হোটেলে উঠবেন সেই হোটেলে নর্মাল আমরা গিয়ে উঠি, তো এর আগে যে হোটেলে উঠছি সেই হোটেলের নাম লিখে দিই, অথবা এরকম একটা হোটেলের নাম লিখে দিই, এই হোটেলে আমরা বেশিরভাগ যে মানে এই হোটেলে দু একবার উঠছি নাম মনে থাকে, এই হোটেলের নাম নিয়ে লিখে দিই, ওই হোটেলে সস্তানের পাশের হোটেলে রেফারেন্স একটা লিখতে হয়, হ্যাঁ তো এই এই হোটেলে আমরা আমরা এই হোটেলটাই লিখি বেশিরভাগ, আপনি যে হোটেলে উঠবেন সেই হোটেলে ঠিকানা তো পেয়ে যাবেন আগে থেকে, আর রেফারেন্স নিবেন বাংলাদেশ, যেমন আমি আমার ভাইয়ের ভাই লাভ রেখে ভাইয়ের নাম লিখি, আমাদের বাসার অ্যাড্রেস লিখি, আমাদের ফোন নাম্বার দিই, তো এখানে রেফারেন্স আপনি বাংলাদেশ দিয়ে দিলেন, আপনি দিয়ে দিলেন, তবে নর্মালি রেফারেন্স আপনি তো সাথে যাবেন, যে বাংলাদেশে থাকবে তার একজন দিয়ে দেবেন, নেক্সট পেজ যাই, এরপর এখানে অ্যাড স্টেট, তো এই জিনিসগুলো দেখবেন নেগেটিভ দিক, আমার বাচ্চা এগুলো কোনোটা খারাপ কিছু নয়, তাই নিয়ে দিয়েছি, আপনি দেখে নেবেন, এবার এখানে টিক চিহ্ন দিয়ে 7 কন্টিনিউ, সেভেন কন্টিনিউ দেওয়ার পরে এখানে এখানে ছবি 2-2 ইঞ্চির ছবি ল্যাপটপ হোয়াইট ব্যাকগ্রাউন্ড ছবি তুলবেন, দিয়ে ল্যাপটপে তুলবেন, এখানে চুজ ফাইল করে ওটা সিলেক্ট করবেন, টান দিবেন, দিয়ে আপনার ফটো দিবেন, দিয়ে তারপরে কন্টিনিউ ক্লিক করবেন, এরপর ওই যে হোটেল দিয়েছিলেন সেই হোটেলেরই এখানে অ্যাডভার্টাইজমেন্ট সব দিয়ে দিবেন, দিয়ে কন্টিনিউ ক্লিক করবেন, কন্টিনিউ ক্লিক করার পরে নেক্সট পেজ আপনাকে প্রিভিউ দেখাবে, যে আপনি নেক্সট পেজ আপনি আর ওইটা ঠিক আছে না মডিফাই করতে হবে, মডিফাই করলে মডিফাই করলে, নাহলে মডিফাই না করতে চাইলে সাবমিট করে দিলেন, দিয়ে আপনি একটা সফট কপি দিয়ে দেবে পিডিএফ ফাইল, ওটা আপনাকে প্রিন্ট করে ওখানে এক কপি ছবি বসায় বাচ্চার আঙ্গুলের মানে আপনার ডান পারে উপরে যে ছবিটা বসায় তার নিচে নর্মালি বড়দের সিগনেচার করতে হয়, সিগনেচারের জায়গায় বাচ্চার আঙ্গুলের ছাপ দিতে হবে, ওই জায়গায় একটা মানে আমরা যে দুই জায়গায় সিগনেচার করি সেই দুই জায়গায় বাচ্চার বুড়ো আঙ্গুলের ছাপ ওখানে দিতে হবে, আর বাচ্চারকে পেপারস এর ডকুমেন্টের মধ্যে কি কি দিতে হবে, তো নর্মালি আমাদের যেগুলো জিনিস দিই সেগুলোই সবকিছু দিতে হবে, আমাদের আইডি বদলে তার জন্ম সনদ দিতে হবে, বাবা মার পাসপোর্টের ফটোকপি অ্যাড করতে হবে, তো আর কি কি লাগে সেটা নিয়ে আমি একটা ভিডিও বানাবো, বাচ্চার বাচ্চার কী কী পেপারস লাগে পাসপোর্ট এই ভিসা ফর্ম নিয়ে জমা দেওয়ার জন্য সেটা নিয়ে আরেকটা ভিডিও বানাবো, সেটা দেখবেন, এই পর্যন্ত, আসসালামু আলাইকুম।